মসজিদের বাইরে থেকে তালা আটকে দিয়ে আগুন ধরিয়ে এগারো মুসল্লিকে হত্যা করা হয়েছে পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় এ ঘটনায় আহত হয়েছেন আরও বহু মানুষ ঘটনার সময় মুসল্লিরা ফজরের নামাজ আদায়ের জন্য মসজিদে জড়ো হয়েছিলেন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয় নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কানো প্রদেশের একটি মসজিদে এক ব্যক্তি এই হামলার ঘটনা ঘটায় বলে জানিয়েছে পুলিশ ওই ব্যক্তি মসজিদে পেট্রোল ছিটিয়ে আগুন লাগানোর আগে দরজা আটকে দেয় এবং এতে মসজিদের ভেতরে প্রায় চল্লিশ জন মুসল্লি আটকা পড়েন উত্তরাধিকার তথা সম্পত্তি ভাগাভাগি নিয়ে পারিবারিক বিরোধের জেরে এই হামলার সূত্রপাত হয় বলে জানিয়েছে পুলিশ আর এই ঘটনায় আটত্রিশ বছর বয়সী সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করা হয়েছে হামলার পর তাৎক্ষণিকভাবে কানো শহরে বোমা বিশেষজ্ঞ উদ্ধারকারী দলকে মোতায়েন করা হয়েছে পুলিশ বলছে সম্পত্তির উত্তরাধিকার নিয়ে বিরোধের অংশ হিসেবে এই ঘটনা ঘটানোর কথা স্বীকার করেছে সন্দেহভাজন ব্যক্তি